ପ୍ରଥମେ ବନ୍ୟା ଆଉ ତା'ପରେ ଚକଡ଼ାପୋକ ଉଜାଡ଼ିଦେଲା ଚାଷୀଙ୍କ ଧାନ ଫସଲ ଗୋଟିଏ କି ଦୁଇ ଏକର ନୁହେଁ ଶହ ଶହ ଏକର ଧାନ ଚାଷ ନଷ୍ଟ ହୋଇଗଲା କ୍ଷତିପୂରଣ ପାଇଁ ବାରମ୍ଭାର ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀଙ୍କ ପାଖରେ ଫେରା ଥିଲେ ହେଲେ ଚାଷୀ ହେଲେ ଶୁଣିଲା ନାହିଁ ପ୍ରଶାସନ ତେବେ ଆସନ୍ତା ସାତ ଦିନ ମଧ୍ୟରେ ଦାବି ପୂରଣ ନ ହେଲେ ଆନ୍ଦୋଳନକୁ ଓହ୍ଲାଇବେ ବୋଲି ଧମକ ଦେଇଛନ୍ତି ଚାଷୀ ଏ ନେଇ କ୍ଷତିଗ୍ରସ୍ତ ଚାଷୀଙ୍କ ସହ ଅଧିକ ଆଲୋଚନା କରିଛନ୍ତି ଆମ ତରଭା ପ୍ରତିନିଧି ନରୋତ୍ତମ ମଲ୍ଲିକ ପ୍ରଥମେ ବନ୍ୟା ଏବଂ ପରେ বাৰম্বাৰ প্ৰশাসনিক অধিকাৰী আৰম্ভ কৰি বিভিন্ন ৰাজনেতা মানুহ অভিযোগ কৰিলে বি ফল শুন এণু বাধ্য হৈ আজি তৰ্ভা ব্লকৰ ৰাণী চড্ডা আৰু মেণ্ডা গ্ৰাম পঞ্চায়তৰ লোক আজি আৰ্ভা তহচিল ঘেৰাও কৰি আছন্ত পচাৰি বুজিবা ক' হৈ প্ৰকৃত ঘটনা হাঁ সাৰ আপোনাৰ কাইলৈ লাগি আজি আছোঁ আৰু প্ৰকৃতিৰে কাণ অসুবিধা হ'ল যেন আজি ঘেৰাও কৰি আজি চলিত বৰষ বন্য अंचल या अंर मेंढा कुमुे भरयांल राणीसडा भीया अंलर भयाव बन ध्वस होगला चास तारपर जे बालिचर होईल भी जे किती अल्प चाचला सथे चकडा पोक संपूर्ण भाव भारतके ध्वस करदेला सरकार जगवंवा कीटनाशक औषध एटा संपूर्ण मूल्यहीन ही नाही प्रभाव ही न, যার ফল চাষির চাষ সম্পূর্ণ ধ্বংস হেলা সরকারকে তার বারম্বার দাবি জনাই আসুলে সুদ্ধা যে চাষি গরিব চাষি কূলকে এর ক্ষয়ক্ষতি দিয়া যার আজ পর্যন্ত নেই শুনলাম আগামী দিনরে আমি চাষী যদি সরকারকে আজ সাতদিন সময়া মানিছু কিছু যদি পদক্ষেপ নেই নো আগামী দিনে আইন মাান্য কর্মকে ওল্লামু আমর মান ভরণ পোষণ দায়িত্ব এই চাষীর পরিবারর ভরণ পোষণ দায়িত্ব সরকার বহন করবে নাহলে তাঁর অফিস মানে বন্ধ পড়াওয়া যা কহু বাৰম্বাৰ গুহাৰি কৰিলে মশাচনিক অধিকাৰী কেতিয়া বৰ্তমান আম সৈতে আমি কিছু চাছি আছোঁ পচাৰি বুজিব হাঁ ছাৰ আপোনাৰ যেন আপোনাৰ অঞ্চলৰ যেন হৈছিল বৰ্ষা কি আপোনাৰ চকডা যা কি আপোনাৰ কা কাহে জে আমাৰ পৰ্যন্ত কাণ কাণ পদক্ষেপ নি আমাৰ যনা হ'ল ৰাণী চড্ডা জিপি আেণ্ডা জিপি আমি সমস্ত মিছি কৰি ইন প্ৰশাসনিক অফিচৰ মানে যা যি তাহু জু আমি বারম্বার ব্লক তরফর সমস্ত জনাইছু কিন্তু কে এ পদক্ষেপ নে করি আমি দিন তাহলে মহলতি দিয়েছু যদি ইার কিছু কার্যকারিণী হবে তাহলে জেলা প্রশাসনিক এটি দায়ী হওয়ার আজ্য সরকার দায়ী হেবা,। নাহলে আমি রাস্তাকে ও যা কৌে যদি সাতদিন মধ্যে কোশি প্রকার পদক্ষেপ নিয়া নয় যা তাহলে বাধ্য হয়ে সে রাজ ওবে আমাদের আপনি অনেক চাষী হ্যাঁ স্যার আপনার কিছু দিন পূর্ব আপনার রণীসডা পঞ্চায়েত জনে চাষী চাষের নিয় লগাই প্রকৃতি রাঁ ঘটনা হয়েছিল কেঁ অসুবিধা হয়েছিল প্রথমে তো স্যার বন্যা এবং পরে চকড়া এটা সববেলা আমার প্রায় চাষি ভুক্ত আশিটা কণা হল যেতবে তার চাষ জমি চকড়া হয়েছে অন্য ক্ষেত্র ন যাবার লাগে

প্রকৃতি সে যা কুলে চকড়া রোগ লাগবে পরে জনে চাষী তা জমি রাঁয় লগাইলে কিন্তু বর্তমান পর্যন্ত কৌশে প্রকার প্রশাসনিক অধিকারী তাখানে পৌঁছি না কিংবা কৌশি প্রকার সাহায্য করে সাতদিন মধ্যে কৌশি প্রকার পদক্ষেপ নহে ন হুয়ে তাহলে চাষী বাধ্য হয়ে রাজারস্তু ওবে সুবর্ণপুর তরভার নরোত্তম মল্লিক নিউজ সেভেন